السلام عليكم ورحمة الله وبركاته কয়েকটি সূরা নিয়ে আমি এসেছি এবং সূরাগুলি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আমি চেষ্টা করব এবং আমার পূর্বের বেশ কয়েকটি ভিডিও রয়েছে আমি চেষ্টা করেছি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আপনারা যদি আমার ভিডিওটি যদি দেখেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সহজভাবে সূরাগুলি শিখতে পারবেন আমি আজ সূরা বলবো সূরা নাস সূরা ফালাক সূরা নাস ভিন্ন ভিন্ন করে বলবো এবং সূরা ফালাক নাসের একটি সাধারণ জোর রয়েছে ইনশাআল্লাহ আমি বলবো আমি প্রথমে সূরা ফালাক বলবো বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق قل قف برطا قل بلل كب سوطة هاي جب شدن كب برطا بل قل أعوذ آ حمزة وچرن عو عين عين واقع در بي اكال ابتان هو بي عين গলার মধ্যখান থেকে বের করতে হবে আউযু যাল নরম শব্দ উচ্চারণ নরম করে করতে হবে বিরাব্বিল ফালাক কফ বারকফ এটা কলকলার হরফ কলকলার শব্দ সেজন্য ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এখন আমি অর্থ সহ বলে দিচ্ছি কুল হে নবী আপনি বলুন আপনি বলে দিন তাদেরকে আমি আশ্রয় আউযু আশ্রয় চাচ্ছি বিরাব্বিল ফালাক আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক আমি আশ্রয় চাচ্ছি আমি প্রার্থনা করছি উষার প্রতিপালকের কাছে মিন শাররি মা খালাক আমি এরপর সারণজন পড়ব মিন শাররি মা খালাক এবং যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এমন এর অনিষ্ট হতে এর খারাপ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং ওয়া মিন শাররি গাসিকিন কফ বড়টা উচ্চারণ ক্লিয়ার ভাবে করতে হবে إذا وقب قف باك دربي أبان إير أرتو حجة ونشتو حجة راتترين ومن شر قاسق إذا وقب جغن تا انتكر اچرن حي أتا رات أبان دينير ونشتو حجة أمي الله تعالى كسا أصر يفتنا كرچ ومن شر شر র নুনকে ধরবে গুণা হবে নাফা নুন ফা কে ধরবে ফা একালিপ টান হবে সাতি সা একালিপ টান হবে শব্দটি উচ্চারণ নরম হবে ফিল উকাদে কফ দালকে ধরে ছেড়ে দিবে ওমিন শাররিন নাফা সাতি ফিল উকাদে এর অর্থ হচ্ছে এবার ওইসব আত্মার অনিষ্ট হতে যার জাদু করার উদ্দেশ্য ক্রান্তিকে ফুৎকার দেয় এবার এর সারণজন বলবো সারণজন বললে আপনারা সেটা ক্লিয়ার ভাবে বুঝবেন ইনশাআল্লাহ ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওমিন শাররি হা হাকু গলার গলার থেকে বের করতে হবে হাসিদিন ইযা হাসাদ সিন দালকে ধরে ছেড়ে দেবে এবং এর অর্থ হচ্ছে এবার অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে অর্থাৎ হিংসুকের হাসৎকারীদের অনিষ্ট হতে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমি এর সানুজুরটা বলছি এই সূরা নাস ফালাকটা যখন অবতীর্ণ হয়েছে এর একটি সানুজুর রয়েছে এক ইহুদি লাবিদ বিন আসাম এক ইহুদি আল্লাহ এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল
যখন জাদু করেছিল আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, আপনি আমার নবীকে গিয়ে বলে দিন, অমুক ব্যক্তি নবীর জন্য সেহর করেছে, জাদু করেছে, এবং ওই সেহর জাদুর বস্তুগুলি এবার একটি কুয়াতে রাখা হয়েছে। কুয়ার নামটি হচ্ছে জারাওয়ান কুয়া। কুয়ার নামটি হচ্ছে জারাওয়ান কুয়া। ওই জারাওয়ান কুয়াতে ওই বস্তুগুলি রাখা হয়েছে। এবং এই কথাটা যখন হযরত জিবরিল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে বললেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হযরত আলীকে পাঠালেন, হে আলী, অমুক জায়গায় গিয়ে আপনি ওই বস্তুগুলি নিয়ে আসেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার মধ্যে গিয়ে দেখতেছেন, এখানে কয়েকটি জিনিস রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছে সিরুনি, আর কয়েকটি চুল, একটি সুতা, আর একটি মোম, এর মধ্যে কয়েকটি সুইস, ওখানে মোমের মধ্যে 11টি সুইস মোমের মধ্যে রাখা হয়েছে। এবং যে সুতাটা রয়েছে ওই সুতার মধ্যে 11টি গিরে রয়েছে, 11টি গিরে মেরে ওখানে রাখা হয়েছিল। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসগুলি এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এনে নবীজিকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন, এগুলো হলো আপনি যেগুলি ওই বস্তুগুলি বলছিলেন, এই বস্তুগুলি আমি নিয়ে এসেছি। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাস ফালাক করে পরে ওই গিরার মধ্যে ফুৎকার দিন, এবার ফু দেওয়ার সাথে সাথে ওই গিরাগুলি পড়ে যাবে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাস ফালাক করে ওই গিরার মধ্যে যখন একটা একটা ফু দিল, তখন ওই গিরাগুলি খুলে গেল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেল। সেজন্য আমরা, আমাদেরকে যদি কেউ যদি জাদু করে থাকে, সেহের করে থাকে, তাহলে আমরা নাস ফালাক আমরা পরে পরে প্রত্যেকটা আয়াত করে আমরা শিরার মধ্যে ফু দিব, শরীরের মধ্যে ফু দিব। আমি সূরা ফালাকটি একবার বলছি, আপনার একটু খেয়াল করুন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সম্মানিত দর্শক, আমি সূরাটা তেলাওয়াত করার জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছি, এবং এর শান অনুযায়ী আমি বলেছি, এবং এই শান অনুযায়ী আপনারা একটু শুনবেন, এবং আপনারা একটু সহি শুদ্ধভাবে তেলাওয়াতটি শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাগুলি তেলাওয়াত করে আমার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।